সন্দেশখালীতে আবাসের প্রলোভন দিচ্ছে তৃণমূল। তৃণমূলকে ভোট দিলে ছমাস পর মিলবে ঘর। 2021 সালের লিস্ট এনে আবাসের প্রতিশ্রুতি, আন্দোলন ছাড়তেও প্রলোভন দেওয়ার অভিযোগ। আন্দোলন ছেড়ে বেরিয়ে এলে মিলবে 20 লক্ষ টাকা। তৃণমূলের বিরুদ্ধে প্রলোভনের অভিযোগ এক মহিলার। ভালোবেসেছিলাম 12 বছর ধরে, রোলার চালানো হয়েছে, ভোটের জন্য ভাঁওতা দিয়ে চালাকি করতে এসেছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বেড়মজুরের মহিলাদের। আন্দোলন ছেড়ে দিলে 20 লক্ষ টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন মহিলা। যে ছবি আপনাদের সামনে তুলে ধরব সন্দেশখালীতে, এবার ভোটের বাজারে সপ্তম দফায় 1 জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন, তার অন্তর্গত সন্দেশখালী। আবার সেখানে একদিকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে মিলবে আবাসের ঘর, ছমাসের মধ্যে আবাসের ঘর মিলবে এই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, লিফলেট বিলি করা হচ্ছে। আর অন্যদিকে সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের আন্দোলন তুলে নেওয়ার জন্য প্রলোভন দেওয়া হচ্ছে বলে অভিযোগ। 20 লক্ষ টাকা দেওয়া হবে আন্দোলন তুলে নিলে, এমনটাই প্রলোভন দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন ফের মজুরের মহিলারা। আর অন্যদিকে মহিলারা হাতে লিফলেট নিয়ে তারা প্রতিবাদে সামিল। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে তবেই ছমাসের মধ্যে আবাসের ঘর মিলবে, যে আবাস যোজনার ঘর নিয়ে 2022-23 গোটা বাংলায় বিভিন্ন প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ, অবরোধ সরব হয়েছিলেন 8 থেকে 80। তার কারণ যারা হকের ন্যায্য ঘর যাদের পাওয়ার কথা তারা পাননি আবাসের ঘর, সরকারি পাকা ঘর এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে ছমাসের মধ্যে মিলবে, এমনটাই প্রচার চলছে সন্দেশখালীতে। বাড়ি বাড়ি লিস্ট নিয়ে গিয়েছে ঘরের, তৃণমূলকে ভোট দিলে ছমাস পর মিলবে ঘর। তৃণমূলকে ভোট দিতে বলছে 12 বছর ধরে রোলার চালানো হয়েছে, ভোট দিলে ছমাস পর মিলবে ঘর। অভিযোগকারী মহিলার প্রতিক্রিয়া, জমি হারাদের এবার সরকারি ঘর দেওয়া হবে 6 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে, এমনটাই অভিযোগ তাদের। কাগজ, তারপরে ভোট, মানে তোমার হচ্ছে ঘরের একটা লিস্ট নিয়েছে, 2021-এর লিস্ট নিয়েছে, বলছে তোমাদের নামে ঘর এসছে, তোমরা ভোটটা আমাকে দেবে, ভোটের পরে 6 মাস পরে গিয়ে ঘরটা দেবো। কেন হবে এটা বলছে, মমতা দিদিকে ভোট দিতে বলছে, টিএমসি কে ভোট দিতে বলছে, আমরা কেন টিএমসি কে ভোট দেবো? এত কিছু সন্দেশখালীর বুকে যখন হয়ে গেছিল, এটা কি সব মিথ্যা গেছে? সবই সত্যি তো। 13 থেকে 12 বছর আমাদের প্রতি যে রোলারটা চালিয়ে গেছে, আমাদের পিঠে না, আমাদের পিঠে দেয়ালে পিঠ ঠেকে গেছে। তোমাকে 20 লাখ টাকা দিচ্ছে, তুমি ওখান থেকে বেরিয়ে আসো। কেন আমি কি টিএমসি কে গোলা কিনলাম নাকি? কেমন ঘরে ঘর এসছে, তার জন্য ঘর এসে আমরা হচ্ছে ঘরের জন্য ঘর দেবো বলে তাই আমরা এসে, ঘর দেবেন বলে এসে বলে ভোট দিলে ভোটের পরে 6 মাস পরে ঘর পাবে। হাজবেন্ড কে বলেছেন যে এরকম 20 লাখ টাকা দিচ্ছি, আপনার স্ত্রীকে বলুন যে তোমার হচ্ছে আমাদের হয়ে সমাজে।